हेलो स्टूडेंट्स, स्टैंडर्ड फोर जियोग्राफी रिलर्निंग क्लासे सबाई के स्वागत। सबाई भालो आछो तो? देखो आमादे सप्तम अध्याय जेटा जीविका अध्याय आछे सप्तम अध्याय जीविका पढ़ा चलछिलो ताई ना, पश्चिमबंगेर अर्थनैतिक परिवेश सेटा आमादेर पढ़ाटा हये गेछे टेक्सटटा তাই তো। আজকে আমরা 79 পাতায় পড়াশোনা করব। 79 পাতা সবাই হলো 78 পাতা পর্যন্ত সেবামূলক কাজ পর্যন্ত গত ক্লাসে আমাদের পড়া ছিল। আজকে সবাই 79 পাতায় মডেল প্রশ্ন উত্তর বার করো। দেখো কয়েক দাগে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষিজীবী চাকুরিজীবী। তাহলে পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কৃষিজীবী। জঙ্গল থেকে কয়েক দুয়েটা পর্ব দেখে যাও। জঙ্গল থেকে কৃষিজ বনজ সম্পদ সংগ্রহ করা খুবই বিপজ্জনক। কি হবে? বনজ সম্পদ সংগ্রহ করা খুবই বিপজ্জনক। বিদেশে মাছ বা মাংস রপ্তানি করে অর্থ আসে। বিদেশে মাছ রপ্তানি করে অর্থ আসে। হাঁস মুরগি পালনকে বলা হয় পোল্ট্রি ফার্ম ডেয়ারি। হাঁস মুরগি পালনকে বলা হয় পোল্ট্রি ফার্ম। কৃষিকাজের জন্য উর্বর না অনুর্বর জমি প্রয়োজন হয়। কৃষিকাজের জন্য উর্বর জমি প্রয়োজন হয়। শহরের বেশিরভাগ মানুষ কৃষিজীবী না চাকুরিজীবী। শহরের বেশিরভাগ মানুষ চাকুরিজীবী। জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় কাঠুরিয়া ময়ূর। জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় কাঠুরিয়া। তারপরে দেখো ক্ষয়েরটা, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ক্ষয়ের দাগে চলেছো জীবন ধারণের জন্য এবং অর্থ উপার্জনের জন্য আমরা যে কাজ করি তাকে বলা হয় জীবিকা। দুয়ের দাগে দেখো স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় ড্যাশ জীবিকা। তাহলে স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় স্বাধীন জীবিকা। আমাদের রাজ্যের মানুষের প্রধান খাদ্য ভাত ও মাছ। ভাত ও কি হবে? মাছ। চারের দাগে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর ড্যাশ রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর জঙ্গল রয়েছে। জঙ্গল গাছপালার জঙ্গল। তারপরে দেখো পাঁচের দাগে চলে এসো, যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় ড্যাশ। যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় ময়ূর। তাদের কি বলা হয়? ময়ূর। তাহলে আমাদের পৃষ্ঠা নম্বর কি আলোচনা করছি আমরা? পৃষ্ঠা নম্বর আমরা 79, এটা আমরা মডেল প্রশ্ন উত্তর দেওয়া আছে, ওটা আমরা আলোচনা করছি। ঠিক আছে, যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় ময়ূর। ছয়ের দাগে চাষবাস ও মৎস্য সংগ্রহের পাশাপাশি অনেক মানুষ ড্যাশ পালনের সঙ্গে যুক্ত। অনেক মানুষ পশু পালনের সঙ্গে যুক্ত। তারপরে গয়ের দাগে চলেছো, নিচের বাক্যগুলির কোনটি সত্য আর কোনটি মিথ্যা লিখতে হবে। অন্যের জমিতে চাষ করাকে বলা হয় স্বাধীন জীবিকা। অন্যের জমিতে চাষ করাকে বলা হয় স্বাধীন জীবিকা। এটা সত্য না মিথ্যা? মিথ্যা। অন্যের জমিতে চাষ করলে কেন স্বাধীন জীবিকা হবে? নিজের জমিতে যখন চাষ করবে তখন স্বাধীন জীবিকা হবে, বুঝেছো? আর অন্যের জমিতে চাষ করছে তাহলে স্বাধীন জীবিকা হবে কি করে? দুয়ের দাগে জীবিকা সাধারণত দু রকমের বা দু প্রকারের। সত্য। কি হবে? সত্য। তিনের দাগে জঙ্গলে যারা কাঠ কাটেন তাদের বলা হয় ময়ূর। মিথ্যা। তাদের বলা হয় কাঠুরিয়া হবে। এখানে দেওয়া আছে
আচ্ছা, সুন্দরবন ও শঙ্করপুরে অধিকাংশ মানুষের জীবিকা মৎস্য সংগ্রহ। সুন্দরবন, সুন্দরবন তোমরা বুঝতে পারছো তো? দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন যে আছে, তাহলে দেখো সুন্দরবন তো মাছ চাষ পাওয়া যাচ্ছে নদীর ধারে, আর শঙ্করপুরে তো মাছ ধরা হচ্ছে, ট্রলার মেরামতি কারখানা, তাই না? মাছ, তাহলে তো বলছে যে মানুষের জীবিকা মৎস্য সংগ্রহ। হ্যাঁ, হবে, সত্যি হবে, সত্য। তারপরে পাঁচেরটা দেখো, ডিম ও মাংসের জন্য হাঁস মুরগি পালন করা হয়। হ্যাঁ, সত্য। কি হবে? সত্য। ছয়টা দেখো, জঙ্গল থেকে কৃষিজ সম্পদ সংগ্রহ করা খুবই বিপজ্জনক। এটা কি হবে? জঙ্গল থেকে কৃষিজ সম্পদ সংগ্রহ করা এটা মিথ্যা হবে, কারণ কৃষিজ সম্পদ বলছে। যদি বলতো জঙ্গল থেকে বনজ সম্পদ সংগ্রহ করা খুবই বিপজ্জনক, তাই না, তখন এটা সত্য হতো। তারপরে ঘরের দাগে চলে যাও, স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় কি হবে? বাম দিক ডান দিক মিল করো। স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় স্বাধীন জীবিকা। সবাই পাশাপাশি লিখবে, একটা দেখি দেই, হয়ে একে একটা দেখি দিচ্ছি। স্বাধীনভাবে উপার্জন করাকে, উপার্জন করাকে, তারপরে একটু ড্যাশ দিয়ে কি লিখবে, উত্তরটা পাশেই লিখে দিবে, বলা হয় উত্তরটা ওর পাশেই লিখে দিবে। অনেকে তীর টেনে টিপ টেনে করো না, তীর চিহ্ন দাও টেনে টেনে, ওইভাবে করবে না। হ্যাঁ, স্বাধীনভাবে উপার্জন করাকে বলা হয় স্বাধীন জীবিকা। কি হবে? স্বাধীন জীবিকা। পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে চারের দাগে হবে, দেখো প্রচুর বৃষ্টিপাত হয়। তাহলে পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয়, তিনের দাগে। যারা মধু সংগ্রহ করেন তাদের বলা হয় মৌল, একের দাগে। তিনেরটা কার সঙ্গে ম্যাচিং হচ্ছে? একের দাগে। এইভাবে তোমরা পাশে দাগ দিয়ে উত্তরটা লিখবে। তাহলে যারা মধু সংগ্রহ করা হয় তাদের বলা হয় মৌল। চারেরটা চলে এসো, পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে কি হবে? গভীর জঙ্গল রয়েছে, চারের সঙ্গে দুয়ের দাগ। পশ্চিমবঙ্গে বিভিন্ন অংশে গভীর জঙ্গল রয়েছে, তাহলে চারেরটা কি হলো? দুয়ের দাগ। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে গভীর জঙ্গল রয়েছে। পাঁচেরটা চলে এসো, দীঘা জুনপুর শঙ্করপুর অঞ্চলে অনেক মৎস্যজীবী থাকেন, তিনেরটা। তাহলে পাঁচের সঙ্গে কার মিল হচ্ছে? তিনেরটা। দীঘা জুনপুর শঙ্করপুর অঞ্চলে অনেক মৎস্যজীবী থাকেন। তাহলে দেখো আমাদের আজকে কটা দাগ হলো? দাগ হলো ক খ গ ঘ। তাহলে আজকে আমাদের পেজ নাম্বার জিওগ্রাফি পেজ নাম্বার 79 দাগ ক খ গ ঘ পড়ো, পড়া প্লাস লেখা পড়বে এবং বাড়ির খাতায় লিখবে। ক খ গ ঘ গুলো নিজেরা পড়বে, একবার পড়ে নেবে, নিয়ে নিজেরা বাড়ির খাতায় করবে, করে তারপরে সত্য মিথ্যা লিখবে, শূন্যস্থান পূরণ করবে, প্রশ্নগুলো আগে তুলে নেবে, নিয়ে নিজেরা করবে, উত্তরগুলো প্র্যাকটিস হবে। হ্যাঁ, এগুলো থেকেও তো প্রশ্ন পরীক্ষায় এগুলো থেকেও তো থাকবে, তাই তো?
তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।